সিম্পল ইন্টারেস্ট পার্ট ফোর তো এখানে আছে আসল কত টাকা হলে পাঁচ বছরে দশ শতাংশ সরল সুদের হারে সুদ হয় তিন হাজার টাকা তো এখানে দেখো আসল কত টাকা হলে তো আমার যেটা বের করতে হবে সেটা হলো আসল মানে প্রিন্সিপাল এটা কত পাঁচ বছর ইয়ার দেওয়া আছে মানে টাইম দশ শতাংশ সুদর হলে মানে রেট অফ ইন্টারেস্ট সুধাগত তিন হাজার টাকা তোমাদের বের করতে হলে এটা আমাদের যে আগের যে ফর্মুলাটা সেটাই আমরা এখানে ব্যবহার করবো তো আগের যে ফর্মুলাটা কি সেটা হলো কি সুদ ইকুয়াল টু পি ইনটু টি ইনটু আর বাই হান্ড্রেড মানে রেট অফ ইন্টারেস্ট তো সেইভাবেই আমরা অঙ্কটা যদি বের করি তাহলে দেখো কত আছে সুদ আছে কত হল তিন হাজার টাকা তো সুদ কত সুদ হলো তিন হাজার টাকা বলে কত পি টি আর তো এখানে কত আসল যেটা প্রিন্সিপাল আমরা তো জানা নেই তো এখানে প্রিন্সিপাল জানা নেই দেখছি আমরা দেখবো পি এটা কত টি মানে টাইম কত এখানে আছে পাঁচ আছে তো পাঁচ বছরের জায়গায় পাঁচ টু কি ইন্টু কত ছিল আর মানে রেট অফ ইন্টারেস্ট কত দশ শতাংশ শতাংশ কি দশ বাই হান্ড্রেড তো এটা হয়ে আসল এখন দেখো শূন্য শূন্য কাটা পালতে একটা দুই তো ওটা কত আসতে আস্তে তিন হাজার উপরে আসতে আস্তে পি এসছে দুই তখন দেখো এখানে হয়ে যাবে উপরে আর নিচে গুণ তো এখানে যদি গুণ হয়ে যায় তাহলে এখানে আসছে কত পি ইকুয়াল টু তিন হাজার ইন্টু দুই মানে ছ হাজার তো আমাদের উত্তর কি আসলো যে আসল কত আসল টু ছ হাজার টাকা তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো